এখন আমি না খেয়ে কি মরে যাম গে, আমার কি চলতে হইব না? তো কেমন আছেন সবাই? তাসিফ খান ভাই বলছিলেন 10 জনকে কক্সবাজার নিবে যদি ভালো কাজ করে। আমি এই ভালো কাজটা করতে আইছি, এই মাটাকে দেখে আমি নিজে অনেক কষ্ট পাইতেছি গাইছি। মা একটা মা একটা মহিলা রিক্সা কিভাবে চালায়? মা ফ্যামিলি চালানোর জন্য ওনার হাজবেন্ড নাই, উনি অনেক কষ্ট করে রিক্সা চালায়, ফ্যামিলিটি চালায়, উনি কান্না করে দিয়েছেন গাইস। আমি ওনাকে সাহায্য করছি, তাসিফ খান ভাইকে অনেক ধন্যবাদ। আমি যদি কক্সবাজারের 10 জন থেকে একজনও না হয় তাও আমার কোনো দুঃখ নাই, তাসিফ খানের ভাইয়ের জন্য আজকে আমি এই সাহায্যটা করে আমার অনেক ভালো লাগছে। আমি এইভাবে রেগুলার মানুষকে সাহায্য করবো, হেল্প করার চেষ্টা করবো। একটা মানুষ কতটুকু কষ্ট থাকলে কান্না করে, কতটুকু কষ্ট থাকলে একটা মহিলা রিক্সা চালায়, একটা ফ্যামিলি চালায়, ভিডিওটা দেখলে আপনার অবাক হয়ে যাবে। বুড়া বয়সে কি গাড়ি চালাই কম দুঃখে বোঝেন না, বস্তার কম হয় নাই, এখন আমার পক্ষে তো এই গাড়ি চালানো সম্ভব না। তারপরে মনে করেন জিরে জিরে চালাই কি করবো, পেট তো বাঁচাইতে হইব, নিজের তো চলতে হইব। পোলামাইয়া আছে, পোলামাইয়া থাকলো হেগো ব্যর্থতা, হেরা যেই কামাই করে হেয়া দিয়া সংসার চলে না, সব কিছুর দাম বেশি। এখন মনে করেন আমার দামারি করে দৌড়া খাইতে হয়, নাইলে তো রান আমার দেহার কোনো লোক নাই, আমার হাজবেন্ড নাই, জামাই মরছে আরো 20 বছর আগে। এখন অনেক যুদ্ধ করেই মনে করে না এই তরি আইছি, এখন এই আল্লাহ কি করে সামনের বর্ষে আল্লাহ। জামজনে তো গাড়ি চালাইতেই না ডর করে, পরে তারপর মনে করেন ডর বয়স দিয়ে মনে বল রাখিয়া চালাই আর কি, থাইমিয়া থাইমিয়া চালাই, ডরাই, বড় বড় গাড়ি দেখলে ডর করে চালাইতারি না, মাইরিয়া মুরিয়া যদি দেয় হেলে গিয়া, তারপরও চালাই অন কি করবো, আমার বাঁচতে তো হইব, বাঁচার তো আর কোনো লাইন নেই আমার। আমার এক পোলা এক মাইয়া, মাইয়া বিয়া দেয় লাইছি জামাই বাড়ি, পোলা বিয়া করাইছি বৌলে আলেদা থাহে। আন মনে করেন আমি একলা, আমার দেহ না কোনো লোকজন নাই, আমার হাজবেন্ড মারা গেছে আরো 20 বছর আগে, তখন আমি চলবো কেমনে? আমি লেগে মনে করেন রিক্সা চালাই চালাই চলে মনে করেন কোনো রকম চলতাছি, রিক্সার জমা দেয় 400 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা মানুষ কতটুকু কষ্টে থাকলে কান্না করে। আপনারা মা আছে, আমারও মা আছে, ওনার আজকে স্বামী নাই বিদায়, উনি আজকে রিক্সা চালাচ্ছে। একটা মহিলা বাইরে রিক্সা চালায় সেটা অন্যরকম লাগে, অনেক কষ্ট হয়, মহিলা মানুষ অনেক কষ্ট করে। এছাড়া তার উপায় নাই, কোনো কাম তো করতাই না, বয়স হয়ে গেছে, এলাকা গার্মেন্টসে লয় না, বাসা বাড়িতে লয় না, তখন আমি না খেয়ে কি মরিয়া যাম গে, আমার কি চলতে হইব না? তো যারা দেশ আর প্রবাস থেকে দেখতেছেন, আপনারা যদি চান অনেক কিছু করতে পারবেন, আপনারা চাইলে ওনাকে একটু একটু করে সাহায্য করতে পারেন, ওনার একটা নাম্বার উনি নিজের মুখেই বলবে, আপনারা চাইলে সাহায্য করবেন। আপনার নাম্বারটা বলে 01-727-8722। এই নাম্বার বিকাশ নাই, বিকাশ খুলছিলাম, আমার চালু আছে নাকি কইতে। আচ্ছা এটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আপনারা সবাই যোগাযোগ করুন, যোগাযোগ করে ওনার সাথে বলবেন, উনি আপনার আলাদা একটা বিকাশ নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ, অন্য মানুষ যদি আপনাকে হেল্প করতে চায়, সাহায্য করতে চায়, আপনি অন্য একটা বিকাশ নাম্বার দিয়ে দিন। ইনশাআল্লাহ প্রবাস থেকে যারা দেখতেছেন আর দেশ থেকে যারা দেখছেন একটু 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 করে হেল্প করবেন। দেখেন একটা মা কান্না করতেছে, আপনারও মা আছে, আমারও মা আছে, আজকে ওনার ছেলে ভালোভাবে ইনকাম করতে পারে না, দেখে ওনার স্বামী নাই, দেখে আজকে রিক্সা চালাচ্ছে। মহিলারা কিন্তু থাকতে থাকতে ঘরে ঘরে থাকলে কিন্তু সুন্দর, এই যে বাইরে এটা বানাচ্ছে না, ঠিক আছে? তো যারা যারা ভিডিও দেখতেছেন যদি দয়ামান হন, ভিডিওটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যদি আপনারা হেল্প না করতে পারেন, সাহায্য না করতে পারেন, ভিডিওকে শেয়ার করে একটা সাহায্য করবেন, কারণ অন্যরা সাহায্য করতে চায়, যারা যারা সাহায্য করতে চায় তাদের কাছে পৌঁছাবে। আপনি কি আর কিছু বলবেন? আর কম কি আর ক আর কি আছে, কারণ যদি প্রধানমন্ত্রী যদি আমগর দিকে একটু খেয়াল রাখতো, যে আমরা মহিলা হয়ে রাস্তায় নামছি, যে কোনো দুঃখে তো নামছি, আর যদি হ্যাঁ আমাকে পাশে দাঁড়াইতো তাই আমাকে একটু ভালো হইতো না, হেল্প পাইতাম না আমরা, আর কি কম। আমার তো আমার তরফ থেকে আপনাদেরকে আপনাকে কিছু টাকা দিলাম, আমি যতটুকু সামর্থ্য দিলাম, খুশি হয়ে দিলাম। এই যে আমি দিছি 200 টাকা, আপনারা যদি 10 টাকা বিকাশও দেওয়া যায়, 20 টাকা দেওয়া যায়, যদি 20 টাকা 10 টাকা 1000 মানুষের দেয় অনেক টাকা, কিন্তু তা আমি 200 টাকা দিছি, আপনারা চেষ্টা করবেন 50 টাকা 10 টাকা দিতে, আমি খুশি হয়ে দিলাম আপনার।
আজকে আমি শুধু একটা কথাই বলবো আপনাদেরকে, আপনাদের কাছে আমি আর কিছু চাইলাম, আপনারা প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন। এই ভিডিওটাকে শেয়ার করুন যেন তাসিফ খান ভাই এই ভিডিওটা দেখে। তাসিফ খান ভাই প্লিজ এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন ভাই, আমার যদি 10 জনের মাঝে একজন নাই হয়তো আমার কোনো কষ্ট না হবে। প্লিজ আপনি এই ভিডিওটাকে একটা কমেন্ট করবেন, আমি ভিডিওটা করছি, আমি নতুন ভাই, আমি চেষ্টা করবো এরকম মানুষকে সাহায্য করে আমার যতটুকু সামর্থ্য আছে। আমি আস্তে আস্তে অল্প অল্প করে চাইলে আমি আজকে 200 টাকা দিচ্ছি, কালকে 500 টাকা 100 টাকা এরকমভাবে বাড়াতে চাই। আর আরেকটা কথা প্লিজ তাসিফ খান ভাই যদি আপনি ভিডিওটা দেখেন অবশ্যই একটা কমেন্ট করবেন ভাই, প্লিজ আপনার যদি একটা কমেন্ট পাই আমার আর কিছু লাগবে না ভাই, আপনি প্লিজ একটা কমেন্ট করবেন। আর ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, আর ছোটো ভাই হিসাবে আমার ফেসবুক পেজটায় ফলো করে আমার সাথে থাকবেন, এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমাকে ভালোবাসা দিবেন, ধন্যবাদ সবাইকে, অনেক ভালোবাসি ভিডিওটা যারা দেখছেন এতক্ষণ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আর লাস্ট টাইম একটা কমেন্ট করছেন, সবাই কমেন্টে রিপ্লাই দেবো, সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা শেয়ার করছেন। আর আরেকটা কথা বলতে চাই গাইস, যারা এই মাটাকে সাহায্য করতে চান প্লিজ ওনার নম্বর উনি নিজের মুখে বলছে, এখানে কোনো প্রতারণা নাই, আপনি ওনাকে ওনার সাথে যোগাযোগ করে যতটুকু পারেন আপনারা সাহায্য করুন, আপনার যতটুকু সামর্থ্য আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।